আচ্ছা আঙ্গ বেতন বাড়ছে সব জিনিস বাড়ছে আমরা অনেক ঠিক মতো চালিয়ে না চালিয়ে গেছি 80 টাকা অনেক কামাই কইতি আমরা বইগুলা মূল্য খাইতে পারি না চলতে পারি না বিরাট সমস্যার মধ্যে আছি প্রতিদিন মানে 10000 টাকা বেতন উঠবে নাই 9000 টাকা 10000 টাকা বেতন এক কেজি চালের দাম 80 টাকা এক কেজি তেলের দাম 200 টাকা এক কেজি মহিষের দাম 400 টাকা কি খাইবো পাবলিক গড় ভাড়া কত গড় ভাড়া আছে না 2500 3000 গড়ে গড়ে দাম ছেলে মেয়ে ভাড়া লাগা করে ছেলে মেয়ে ভাড়া লাগা ঠিক মতো করাইতে পারি না সবকিছু তো না দাম বাড়তি আমরা দুধের তে বেশি খারাপ আছে না বর্তমানে বর্গিদের মধ্যে 70 টাকা করে সমি তেল খাইছি আর এবার কা খাইছি 220 টাকা দাম বাড়া দাম গরিব মানুষ আমরা দাঁত যেতেছি আর কি আমরা কি কি করে চলবো কি করি কি আমরা গরিব মানে বাড়া তো দাম রাখা হইতেছে কষ্টে আছেন আচ্ছা ঠিক আছে কা ধন্যবাদ ভালো হইছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আচ্ছা ভাইজান পেয়ারা কত করে বিক্রি করতেছেন পেয়ারা ভাই 60 টাকা কেজি 60 টাকা কেজি আর এই জাম্বুরা জাম্বুরা আপনার 80 টাকা 70 টাকা 80 টাকা 70 টাকা আর এই চাষনি পাতা কত করে এটা আমরা 10 টাকা মোড়া বেচি আমরা কেজি বেচি 100 টাকা 10 টাকা মোড়া আচ্ছা আর এই তেঁতুল কত করে বিক্রি করতেছেন তেঁতুল 200 টাকা আমরা 180 টাকা কিনা 180 টাকা কিনা 200 টাকা করে বিক্রি করতেছেন আচ্ছা এই যে সবকিছুর দাম বাড়াতে আপনারা কতটুকু কষ্ট আছে একটু কষ্ট অনেক কষ্ট আছে মাল বিক্রি করতে পারতাছি না মোটামুটি দাম বাড়তে দেখে কাস্টমার মাল নেয় না অনেক সমস্যা হয়ে থাকে কিন্তু গাড়ি ভাড়া খরচ বেশি তার জন্য মালায় না বসাতে পারি না গাড়ি 10 টাকা ভাড়া 20 টাকা 20 টাকা 40 টাকা তেলের মূল্য 200 টাকা কিছু কিনতে পারে না বেচতে পারে না কাস্টমারদের দাম তেলে মাল নেয় না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন দাম বাড়াতে দামটা খুব কষ্ট খুব কষ্ট অঙ্গ মন্ত্রী একলা আছে ব্যস্ত আর সকল সারা বাংলার মানুষ রাতে দুঃখ আমরা কোনো টিয়া ভাই আমরা কামাই করে লই আঙ্গ রোজগার করতে অনেক অসুবিধা আচ্ছা আঙ্গ বেতন বাড়ছে সব জিনিস বাড়ছে সবকিছুর দাম বাড়ছে কিন্তু গরিবের কিন্তু আমরা দিন মজুরের দাম বাড়া নাই কিন্তু তার দাম কোনো কিছু দাম বাড়া নাই কিন্তু তার দাম বাড়ে না কিন্তু সরকারের সবকিছুই বাড়ছে তারপরে আপনি দেখেন এই যে নদীগুলিতে এখন মাছের সংকট মাছ নাই কারণ কি এই যে রঙের পানি আমরা মাছগুলো ধ্বংস হয়ে গেছে গরিব মাছ গরিব মানুষ যে ভাই মাছ কিনা খাইবো হেই বাও নাই কিন্তু বন্দোবস্ত নাই আমরা কি বুঝতে মানে রিক্সা চালাই আঙ্গ বেতন বাড়ে নাই মেশিন চালাই আঙ্গ বেতন বাড়ে নাই কিনে কিছু আঙ্গ বাড়ে নাই কিন্তু সরকারের সব কিছু বাড়ছে তেলে কত সমস্যা আমরা আছি কঠিন সমস্যার মধ্যে আছি আমরা আমরা অনেক ঠিক মতো চালিয়ে না চালিয়ে গেছি 80 টাকা অনেক কামাই কইতি আমরা বইগুলা মূল্য খাইতে পারি না চলতে পারি না বিরাট সমস্যার মধ্যে আছি আপনার প্রতিদিন ইনকাম কত প্রতিদিন মানে 10000 টাকা বেতন উঠবে নাই 9000 টাকা 10000 টাকা বেতন এক কেজি চালের দাম 80 টাকা এক কেজি তেলের দাম 200 টাকা এক কেজি মহিষের দাম 400 টাকা কি খাইবো পাবলিক গড় ভাড়া কত গড় ভাড়া আছে না 2500 3000 গড়ে গড়ে দাম ছেলে মেয়ে ভাড়া লাগা করে ছেলে মেয়ে ভাড়া লাগা ঠিক মতো করাইতে পারি না সবকিছু তো না দাম বাড়তি আমরা দুধের তে বেশি খারাপ আছে না বর্তমানে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন সবকিছুর দাম বাড়াতে আপনি কতটুকু সুখে আছেন এইটুকু বলেন আমি অনেক কষ্ট আছে কেন কাঁচামাল কিনতে পারি না বেচা কিনা করতে পারি না কাঁচামাল কিনতে পারেন না আপনার কিছু প্রচুর কাঁচামাল এই দিনে কাঁচামাল দাম বেশি আর নাই আর নাই আচ্ছা তো বেচা কিনা কেমন এখন বেচা কিনা এখন ভালো খুব ভালো হ্যাঁ তাহলে তো আপনার কি কষ্ট বেচা কিনা ভালো হলে বেচা কিনা খারাপ লাগে ভালো হলে কি না না ভালো ভালো মুলাম বেশ কি ফোন থাকতে গরে দশ টাকা মূলাম আছে এই মূলাম আছে যখন টাকা দশ টাকা মূলাম আছে ভাই ত্রিশ টাকা কিনে আছে মূলাম আগে খাইছি বাপা কত বাপা কোন দশ টাকা এই বাপা আছে 30 টাকা আর আছে 40 টাকা আর হইছে 60 টাকা আচ্ছা কয়দিন আগে স্যার তেল কয় টাকা কেজি ছিল এ কয়দিন আগে ছিল 90 টাকা 190 টাকা না এই 6-7 মাস আগে 6-7 মাস আগে 150 টাকা ছিল এক বছর আগে এক বছর আগে আছিল
আচ্ছা তাহলে বর্তমানে মিডিয়া জনগণের না জনগণের মিডিয়া হইলে তো জনগণের উপকার হইতো আমরা দা তো ক্ষতি করেন আমরা তো সরকার না আমরা কেমনে ক্ষতি করলাম আমরা কইলেন দেন না দাম দর মিডিয়া বাড়ায় না ভাই তাহলে আর দাম বাড়তো না আচ্ছা দাম দর মিডিয়ার লোকেরা বাড়ায় না মিডিয়ার লোকেরা আমরা দেন দিকে দাম বাড়ায় থাকা আমরা দেখাইলে দাম বাড়ায় থাকা আমরা দেখাইলে দাম বাড়ায় থাকা তেলের দাম কি আমরা দেখাইছিলাম আমরা তেলের দাম দেখাইছেন না না দেখাইলে তো আমরা দেখাইছেন আর জন্য দেখাইছে মিডিয়ার লোকেরা তো দাম বাড়ার ধরে না দেখায় মিডিয়ার লোকেরা আমরা যত দূর বাড়ায় আমরা দেখাইলে আর তিন গুণ বাড়ায় থাকা